শ্রেষ্ঠ হামিদুর রহমানের সর্বশেষ অভিযান, অক্টোবরের 28 তারিখ সাল 1971, সময় রাত 3:30। সিপাহী হামিদুর রহমান একটি রাইফেল স্থির তাক করে আছে পাকিস্তান আর্মির 30 ফ্রন্টিয়ার রেজিমেন্টের সীমান্ত ফাঁড়ি বরাবর। তার ঠিক পাশেই LMG নিয়ে আছে কোম্পানি কমান্ডার। ঘন কুয়াশা ও নিবিড় অন্ধকারের জন্য সামনের সব কিছু অস্পষ্ট, তবে লক্ষ্য স্পষ্ট তাদের, সীমান্ত ফাঁড়িটি দখল নিতে হবে। তারা আছে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে। সীমান্ত ফাঁড়িটি একটা টিলার উপরে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হামিদের ব্যাটালিয়ন এসেছে ত্রিপুরা রাজ্যের আম্বাসা এলাকায়, কারণ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মনে করেন সিলেটে মুক্তিবাহিনীর তৎপরতা কম, যার ফলে পাকিস্তান প্রশাসন অবাধে চা রপ্তানি করে বৈদেশিক অর্থ আয় করতে পারছে। তিনি নির্দেশ দিয়েছেন এখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে মুক্তিযোদ্ধারা যেন চা বাগানগুলোতে আঘাত হানে, সেজন্য তাদের ত্রিপুরার আম্বাসায় আসা। এখান থেকে সিলেটের বিভিন্ন জায়গায় পাকিস্তান আর্মির বিরুদ্ধে আক্রমণ পরিচালিত হবে। ধলই সীমান্ত ফাঁড়ি থেকে একটি রাস্তা কমলগঞ্জ হয়ে শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল হয়ে সিলেটের অন্য সব এলাকায় যায়। এ কারণে ধলই সীমান্ত ফাঁড়ি পাকিস্তান আর্মির কাছ থেকে দখল নেওয়া গুরুত্বপূর্ণ। তাতে একটি বিস্তৃত এলাকার দ্বার মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত হবে। কিন্তু এই অঞ্চলে পাক বাহিনীর সবচেয়ে দুর্ভেদ্য ঘাঁটি এটা। দুই কোম্পানির সেরা এই ফাঁড়িতে নিয়োজিত রয়েছে। তারা এখানে শক্ত একটি রক্ষণ গুজব গড়ে তুলেছে, দিয়েছে কাঁটাতার, গড়েছে কংক্রিটের বাংকার ও পুঁতেছে মাইন। সীমান্ত ফাঁড়ির উত্তর, পূর্ব ও পশ্চিমে চা বাগান ও জঙ্গল, শুধু দক্ষিণ দিক একটু খোলা। যদিও কিছু বাঁশঝাড় আছে এখানে সেখানে, এবং আছে একটি ক্যানাল যা ধলই নদী নামে পরিচিত। ভোর 4:10 আগে শুরু হবে মর্টার হামলা, চলবে 4:00, এরপর এগিয়ে যাবে পদাতিক বাহিনী। এই হলো প্ল্যান। প্রচলিত যুদ্ধের নিয়ম অনুযায়ী কোনো ঘাঁটি দখল করতে হলে রক্ষণাত্মক বাহিনীর চাইতে অন্তত 3 গুণ শক্তি নিয়ে আক্রমণ করতে হয়, কিন্তু এক্ষেত্রে মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, তবে রয়েছে অসীম মনোবল। সেই মনোবলের উপর ভরসা করে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ঠিক করেছে ধলই সীমান্ত ফাঁড়ি তারা দখল করবে। দায়িত্ব পড়েছে ব্যাটালিয়নের সর্বকনিষ্ঠ অফিসার ক্যাপ্টেন কাইয়ুম চৌধুরীর চার্লি কোম্পানির উপর। সিপাহী হামিদ এই কোম্পানির একজন অদম্য যোদ্ধা। সৈনিক নম্বর 3943014। হামিদের কোম্পানি কমান্ডার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ দিকের ক্যানালটি পার হয়ে আক্রমণ করবেন সীমান্ত ফাঁড়ি। ক্যানেলের ওপারে হবে তাদের ফর্মিং আপ প্লেস। শুকনো মৌসুম হওয়াতে ক্যানেলের পানি বেশি নেই। এই ক্যানেল থেকে সীমান্ত ফাঁড়ির দূরত্ব 300 গজ। গত 2 দিন তিনি এই এলাকার রেকি করে গেছেন। রানার হিসেবে হামিদ সর্বক্ষণ সাথে ছিল। রেকি করে কোম্পানি কমান্ডার ঠিক করেছেন 3 দলে ভাগ হয়ে আক্রমণ করবেন। তিনি 3টি প্লাটুন ঠিক করেছেন, 7, 8, 9। 7 নম্বর ফরওয়ার্ড প্লাটুন থাকবে বামে, 8 নম্বর ফরওয়ার্ড প্লাটুন থাকবে মাঝে ও 9 নম্বর ফরওয়ার্ড প্লাটুন থাকবে ডানে। তিনি থাকবেন 8 নম্বর ফরওয়ার্ড প্লাটুনে। মর্টার হামলার পর ও রিকলসেস রাইফেল থেকে ফায়ার করে বাংকার ধ্বংস করার পর কোম্পানি কমান্ডার চার্জ বলার সাথে সাথে 3 প্লাটুন দ্রুত এগিয়ে যাবে টার্গেট বরাবর। 27 তারিখ সকালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এসেছিলেন আম্বাসা ক্যাম্পে। সর্বাধিনায়ক এই অপারেশনের গুরুত্ব ও ঝুঁকি বোঝেন। তিনি ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডারের কাছে জানতে চেয়েছিলেন ফাইনাল অপারেশনাল প্ল্যানিং। ব্রিফ শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং চার্লি কোম্পানির সৈনিকদের সাথে কথা বলে তাদের উজ্জীবিত করেন। হামিদের এই প্রথম মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে দেখা। সে ব্যাটালিয়নের কনিষ্ঠ সৈনিকদের একজন, বয়স 18। রাশভারী সর্বাধিনায়ককে দেখে সে পুলকিত হয়েছিল। আজ কয়েক ধাপে তারা ফর্মিং আপ প্লেসে এসে অবস্থান নিয়েছে। আম্বাসার ক্যাম্প থেকে কমলপুর এসেছে রাত 10:00। সংখ্যায় তারা 170 জন। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি এয়ারফিল্ড আছে। এয়ারফিল্ডের এক কোনায় পুরো কোম্পানিকে আবার যুদ্ধ পরিকল্পনা বুঝিয়ে দেয় এবং ব্যাটেল অর্ডারে ফল ইন করায় কোম্পানি কমান্ডার।
তারপর দলটি 2 মাইল হেঁটে টার্গেটের কাছে আসে। সেখানে থেকে ধীরে ধীরে ধলই নদী পার হয়ে ফার্মিং আপ প্লেসে অবস্থান নিয়েছে তারা। 7 নম্বর ফরওয়ার্ড প্লাটুন বামে, 8 নম্বর ফরওয়ার্ড প্লাটুন মাঝ বরাবর ও 9 নম্বর ফরওয়ার্ড প্লাটুন ডানে। সিপাহী হামিদ প্রস্তুত। কোম্পানি কমান্ডার চার্জ বলার সাথে সাথে ছুটে এগিয়ে যাবে সে এবং সাথে সবাই। উদ্দেশ্য, পাকিস্তান আর্মির কাছ থেকে ধলই সীমান্ত ফাঁড়ি দখল করা। সে কোম্পানি কমান্ডারের রানার। কমান্ডার ক্রল করে সামনে গেলে সেও সামনে যায়, বামে গেলে সে বামে যায়, ডানে গেলে সে ডানে যায়। তাদের অবস্থান থেকে সীমান্ত ফাঁড়ির দূরত্ব 300 গজ। সময় 3:50, এইচ আওয়ার। পরিকল্পনা মোতাবেক মর্টার দিয়ে গোলা ছোড়া শুরু হলো। শুনশান রাতে নিস্তব্ধতা চুরমার হলো নিমিষে। 10 মিনিট অনবরত সীমান্ত ফাঁড়ি বরাবর গোলা নিক্ষেপ হলো ফার্মিং আপ প্লেস থেকে। রিকয়েলস রাইফেল থেকে কয়েকটি গোলা মারা হলো ফাঁড়ির বাংকার বরাবর। হিসাবে পাকিস্তান আর্মির 30 ফ্রন্টিয়ার রেজিমেন্টের অনেক সৈন্যের হতাহত হবার কথা। কোম্পানি কমান্ডার এবার আদেশ দিল চার্জ। প্রত্যেকটি প্লাটুন এগিয়ে গেল টার্গেট বরাবর, কিন্তু 100 গজ এগুবার পরই 8 নম্বর ফরওয়ার্ড প্লাটুন ও 9 নম্বর ফরওয়ার্ড প্লাটুন আটকে গেল কাদা মাটিতে। পা দেবে গেল সবার, কেউ কেউ একটু এগিয়ে গেল, কিন্তু পাকিস্তান আর্মির পেতে রাখা বাঁশের পাঞ্জিতে আটকে গেল তারা। 7 নম্বর প্লাটুন সীমান্ত ফাঁড়ির 100 গজের মধ্যে চলে গেল, কিন্তু এর মধ্যে তাদের প্লাটুন কমান্ডার পাকিস্তানি আর্মির গুলিতে আহত হল। হিসেব হয়ে গেল ওলটপালট, সবাই কাদায় শুয়ে পড়তে বাধ্য হলো। উপর থেকে অনবরত গুলি আসছে, কিন্তু পাহাড়ের ঢালে শুয়ে থাকার কারণে গুলি মাথার বেশ উপর দিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের। কোম্পানি কমান্ডার প্রমোদ গুললেন, কোম্পানির 170 জন সৈনিকের প্রাণ বাঁচা মরার মাঝে দোদুল্যমান। সীমান্ত ফাঁড়ির ডান দিকে 2টি আমগাছের ঠিক মাঝে এর মধ্যে পাকিস্তান আর্মি একটি লাইট মেশিন গান বসিয়েছে। মুক্তিবাহিনী ক্রল করে এগিয়ে গেলে একদম পাকিস্তান আর্মির মুখে পড়বে, আর পিছিয়ে গেলে মেশিন গানের সহজ লক্ষ্যে পরিণত হবে। 9 নম্বর ফরওয়ার্ড প্লাটুন চেষ্টা করল লাইট মেশিন গান পোস্টটিকে আঘাত হানতে, কিন্তু রাতের অন্ধকারে আর গাছের পেছনে থাকাতে লক্ষ্যভেদ হল না। সময় গড়াতে লাগলো। কোম্পানি কমান্ডার বুঝালো তারা যা ভেবেছিল তার থেকে অনেক বেশি পাকিস্তানি সৈনিক সীমান্ত ফাঁড়িতে রয়েছে। এজন্য মর্টারের আঘাতে কিছু হতাহত হলেও অন্যরা এসে বাংকার ও মেশিন গান পোস্টে অবস্থান নিয়েছে। একটু পর ভোর হবে, তখন পাকিস্তান আর্মি ফাঁড়ি থেকে বেরিয়ে এসে পাল্টা আক্রমণ করবে। কিছুই করার উপায় থাকবে না মুক্তিবাহিনী। কোম্পানি কমান্ডার হামিদের কাছে ডাকল, বলল, তুমি পারবে মেশিনগান পোস্টে গ্রেনেড ছুড়তে? কমান্ডারের কথা শেষ করবার আগে হামিদ উত্তর দেয়, পারব স্যার। হামিদ পরিস্থিতি বোঝে, সে বোঝে ভোরের আলো ফুটবার আগে যদি মেশিনগান পোস্ট নিষ্ক্রিয় করা না যায় তাহলে পুরো কোম্পানির সবাই মারা পড়বে। তার কাছে আছে একটি গ্রেনেড, সে আরেকটি চেয়ে নেয়। 2টি গ্রেনেড নিয়ে সে ক্রল করে এগিয়ে যেতে থাকে মেশিন গান পোস্ট বরাবর। তখনও থেকে থেকে গুলি আসছে। বাঁশের পাঞ্জি ও মাইন এড়িয়ে কাদামাটির ভিতরে ক্রল করা প্রায় অসম্ভব, কিন্তু সেপাহী হামিদ ধীরে ধীরে এগিয়ে যায়। ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে, কিন্তু কুয়াশায় তা পূর্ণরূপ নেয়নি। হামিদ ক্রল করে করে এসে পড়েছে 20 গজের মধ্যে। মেশিনগান পোস্টের অবয়ব সে দেখতে পাচ্ছে, সেখানে আছে বেশ কজন পাকিস্তানি সৈন্য। শুয়ে থেকে হামিদ হাতের রাইফেল মাটিতে রাখে, বের করে গ্রেনেড, 3 দাঁত দিয়ে খুলে ছুঁড়ে দেয় মেশিনগান পোস্ট বরাবর। গ্রেনেড গিয়ে লাগে আম গাছে। হামিদ এবার দ্বিতীয় গ্রেনেডটি 3 দাঁত দিয়ে খুলে ছুঁড়ে মারে। এবার গ্রেনেড আঘাত হানে পোস্টের ভিতর, আর্তনাদ করে ওঠে পাকিস্তানি সৈন্যরা। কিন্তু সবাই হতাহত হয় না, একজন রাইফেল নিয়ে বেরিয়ে আসে পোস্ট থেকে। হামিদ ততক্ষণে তার রাইফেল হাতে নিয়ে নিয়েছে। পাকিস্তানি সৈন্যের গুলি এসে লাগে হামিদের গায়ে, হামিদও গুলি করে, পাকিস্তানি সৈন্য ছিটকে পড়ে যায়। হামিদ এগিয়ে যায়, ক্রল করে, সে এখন একদম মেশিনগান পোস্টের সামনে। সেখানে ততক্ষণে পোস্টের শেষ পাকিস্তানি সৈন্য এসে হেভি মেশিনগান দখল নিয়েছে। হামিদ শরীরে গুলি নিয়ে তার যুদ্ধ জীবনের শেষ গুলিটি করে। সেই গুলিতে মেশিনগান থেকে ছিটকে পড়ে পোস্টে থাকা শেষ পাকিস্তানি সৈন্য, থেমে যায় মেশিনগানের গুলি। হামিদ জানে কেউ তাকে নিতে আসবে না নিচ থেকে,
বরং পোস্টের ভিতরে কোনো পাকিস্তানি সৈন্য বেঁচে থাকতে পারে। সে এগিয়ে গিয়ে মেশিনগান পোস্টে লাফিয়ে পড়ে, দেখে কেউ নেই বেঁচে। এটা দেখে হামিদের স্বস্তি হয়, কিন্তু তার শরীর ততক্ষণে নিস্তেজ হয়ে আসে, এক কদম চলবার শক্তিও আর নেই। সে হেলান দিয়ে পোস্টের দেয়ালে মাথা হেলিয়ে দেয়। শীতের কুয়াশা ভেদ করে ভোরের আলো তখন স্পষ্ট হতে শুরু করেছে। হামিদ নিজ জন্মভূমিতে প্রাণ ভরে জীবনের শেষ নিঃশ্বাস নেয়। মেশিনগান পোস্ট নিস্তব্ধ হওয়াতে কোম্পানি কমান্ডার 3 প্লাটুনকে নির্দেশ দেন পেছনে যেয়ে ক্যানালের উপারে পজিশন নিতে। সবাই একে একে ফেরত গেল ওয়ার্মিং আপ প্লেসে। ডাক্তার আহতদের চিকিৎসা শুরু করলেন। সারাদিন চার্লি কোম্পানির সবাই বন্দুক তাক করে রাখলো হাঁড়ি বরাবর, অপেক্ষা করতে লাগলো পাকিস্তান আর্মির পাল্টা আক্রমণের। কিন্তু পাকিস্তান আর্মি আর ফাঁড়ির বাইরে এলো না। চিড়ে গুড় আর নালার পানি খেয়ে সেখানে চার্লি কোম্পানির 169 মুক্তিযোদ্ধা 3 দিন পার করল। সিপাহী হামিদুর রহমান তখনও নিথর পড়ে আছে মেশিনগান পোস্টের ভেতর। 31 তারিখ ইন্ডিয়ান আর্মির 61 মাউন্টেন ব্রিগেড এসে পজিশন নেয় ফর্মিং আপ প্লেসে। চালানো হয় আবারও আক্রমণ। এই যুদ্ধে দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। আহত হন ব্রিগেড কমান্ডার যাদব নিজে। নভেম্বরের 1 তারিখ সকালে ফর্মিং আপ প্লেসে এসে পৌঁছায় ডিভিশনের আর্টিলারি সাপোর্ট। শুরু করে বোমা বৃষ্টি। আধ ঘন্টা শেলিংয়ের পর চার্লি কোম্পানি কমান্ডার 3 প্লাটুনকে আদেশ দেন দ্রুত এগিয়ে যেতে। তারা এগিয়ে গিয়ে দখল করে নেয় ধলই সীমান্ত ফাঁড়িটি। লাইট মেশিনগান পোস্টের ভেতর থেকে বের করে হামিদুর রহমানের অর্ধগলিত দেহ। হামিদুর রহমানকে সেদিন বিকেলে আম্বাসার হাতিমের ছড়া গ্রামে দাফন করা হয়। 1973 সালের 15ই ডিসেম্বর বাংলাদেশ সরকার সিপাহী হামিদুর রহমানকে বীর শ্রেষ্ঠ পদক প্রদান করে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।